নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতার। আপনাদের সঙ্গে রয়েছে আনসাবনুর। শুরু করছি টলি হলি বলি। ছোট পর্দা দিয়ে উত্থান, তারপর একটার পর একটা বাংলা ছবি করে টলিউডের প্রথম সারি নায়কদের মাঝে জায়গা করে নিয়ে আচমকাই হাইবার নিশানে পিরিয়ডে চলে যান তিনি। কার কথা বলছি? যশ দাশগুপ্ত। এবার দীর্ঘ বিরতি কাটিয়ে ফের কাজে ফিরছেন তিনি, যার এখন শীঘ্রই তাকে বড় পর্দায় দেখা যেতে চলছে। জুটি বাঁচছেন অফ স্ক্রিন সঙ্গী নুসরতের সঙ্গেই। দেবরাজ সিং এর নতুন ছবি শিকারে দেখা যাবে তাকে। তবে চমক যশের ফিরে আসা বা নুসরতের সঙ্গে জুটি বাঁধা নয়, বরং অন্য কিছু। চমকের নাম হলো ঋতুপর্ণা সেনগুপ্ত। হ্যাঁ, এই প্রথমবার ঋতুপর্ণার সঙ্গে কাজ করবেন যশ, আর তিনি এই ছবির প্রধান আকর্ষণ হতে চলেছেন। ছবির নাম থেকে স্পষ্ট, এটি একটি থ্রিলার ঘরানার ছবি। ছবিতে সরকারি অফিসারের চরিত্রে অভিনয় করবে ঋতুপর্ণা। পাশাপাশি তাকে এখানে একজন সিঙ্গেল বাদারের ভূমিকাতেও দেখা যাবে। অন্যদিকে শিকারে যশের চরিত্রটা হবে খানিকটা রবিনহুড গোছে। নুসরত এখানে তার প্রেমিকা চরিত্রে অভিনয় করবে। এখনো এই ছবির শুটিং শুরু হয়নি, জানা গিয়েছে আগামী মাস থেকেই শুট হবে শিকারের। আর নায়কের বন্ধু না, কাঁচা পাকা চুলে যৌবনের প্রান্তে পৌঁছে দীপক তিজোরি এখন নায়ক, আর তার নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। ভালোবাসার দেরিয়ে তার পর্দার রসায়ন প্রকাশ্যে, ইত্য ছবির পোস্টারে দৌলতে। আতুরের গন্ধের মতোই তাদের প্রেমের সৌরভ ছড়িয়ে পড়েছে অনুরাগীদের বলে। দীপকের দাবি, একটা সময় বলিউডে তারা গায়ে পার্শ্ব চরিত্র অভিনেতার তকমা লেগে গিয়েছিল, তিনি তাই দূরত্ব বাড়িয়েছিলেন, এখন চিত্রনাট্য তাকেই নায়ক বানিয়েছে। হেরেও জিতে গেলেন তিনি বিগ বসের 16 সিজনের সবচেয়ে বেশি চর্চায় যে নাম, তিনি হল প্রিয়াঙ্কা চাহাত চৌধুরী। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল তিনি জিতবেন এবারের শো, তবে সবাইকে অবাক করে দিয়ে আসেন তৃতীয় নম্বরে। তবে প্রিয়াঙ্কা জিতে নিলেন শাহরুখের সঙ্গে কাজ করার সুযোগ। তবে ট্রফি না জিতলেও কোটি কোটি মানুষের মন জিতে নিয়েছেন এই সুন্দরী। বিগ বসের ঘর থেকে বেরিয়েই টিলস সেল টাউনে পা রাখছেন প্রিয়াঙ্কা চাহাত চৌধুরী। যদিও কোনো প্রজেক্ট বা কী করতে চলেছেন সেই নিয়ে মুখ খোলেনি, তবে সম্ভবত ডাঙ্কিতে কাজ করবেন প্রিয়াঙ্কা। তবে এই ব্যাপারে কোনো অফিসের স্টেটমেন্ট আসেনি কোনো পক্ষ থেকেই। এমনকি খবর রয়েছে সলমানের একটা সিনেমাতেও কাজ করার কথা রয়েছে প্রিয়াঙ্কার। উইকেন্ড কা ওয়্যারের এক এপিসোডে এই নিয়ে তিনি নিজেই ইঙ্গিত করেছিলেন। আপাতত সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার হাতে আসা এই সুযোগ নিয়ে উচ্ছ্বসিত তার অনুরাগীরাও। রিমেক বা বিদেশি গল্পের ছায়া অবলম্বনে ছবি তৈরির উদাহরণ বলিউডে কম নেই। সম্প্রতি জানা গেল সাইফ আলী খানের ব্ল্যাক নাইট ফিল্মস ও অ্যান্ডামান শ্রাইন ইন্ডিয়া যৌথভাবে প্রযোজনা করতে চলেছে জনপ্রিয় ড্যানি সিরিজ দ্য ব্রিজের হিন্দি রূপান্তর। প্রযোজনার পাশাপাশি অভিনয় করবেন সাইফ। শ্রাইন ইন্ডিয়ার সিও ঋষি নেগি জানান, দ্য ব্রিজের চিত্রনাট্য অত্যন্ত শক্তিশালী, বিশ্বের যে কোনো প্রান্তে দর্শক এই কাহিনী পছন্দ করবে। আমরা মূল কাহিনীর জাদুটা আমাদের ভাষায় অক্ষুণ্ণ রাখতে সচেষ্ট। সম্প্রতি পেরোলো ভালোবাসা দিন। বলিউডের কোথাও কোথাও কোনো তারকা প্রথম প্রেমের স্মৃতিচারণা করেছেন, আবার কোথাও নতুন প্রেমের শুরু ছবি ধরা পড়ছে, কোথাও আবার নিহাতি ছবির প্রচারে দুই তারকা একসঙ্গে ভালোবাসা দিন কাটাচ্ছেন। ভ্যালেন্টাইন্স ডেতে তেমনই ছবি চোখে পড়ল, আর তার মধ্যেই ভালোবাসার দিনে তাজমহলে দেখা মিলল বলিউডের দুই তারকা কার্তিক আরিয়ান এবং কৃতি স্যারনের। কার্তিক আরিয়ান ও কৃতি স্যারনের সম্পর্কের গুঞ্জন, ভালোবাসার দিনে ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত, তখনই তাজমহলে দেখা পাওয়া গেল কার্তিক আরিয়ান ও কৃতি স্যারনের। দুই তারকা ভ্যালেন্টাইন্স ডে কাটালেন সেখানে। নেট দুনিয়ায় কার্তিক ও কৃতি তাজমহলের ছবি ছড়িয়ে পড়তেই নতুন সম্পর্কের গুঞ্জন রয়েছে। নেটিজেনরা মন্তব্য করছেন যে তাহলে কি প্রভাস নয়, আসলে কার্তিকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কৃতি? আর ধামাক অভিনেতাও কি তার নতুন প্রেম খুঁজে পেলে? গুঞ্জন যাই রুটুক না কেন, জানা গিয়েছে শীঘ্রই মুক্তি পেতে চলেছে দুই তারকার নতুন ছবি শেহজাদা। আর নিজেদের আগামী ছবি শেহজাদার প্রচারে ভ্যালেন্টাইন্স ডে তাজমহলে কাটিয়েছেন কার্তিক ও কৃতি। আগামী 17 ফেব্রুয়ারি ছবির মুক্তি, তার আগে দুই তারকাকে ভালোবাসার স্থানে রোমান্সে মুছতে দেখা গেল।
প্রয়াত অভিনেতা জাভেদ খান আমরোহী প্রায় এক বছর ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। 73 বছরের অভিনেতা মঙ্গলবার মুম্বাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে পাশ করার পর 7-এর দশকে নিজের কেরিয়ার শুরু করেন জাভেদ খান আমরোহী। আলিবাবা, মর্জিনা, প্রেম রোগ, আন্দাজ আপনা আপনা থেকে লাগান, চাক দে ইন্ডিয়ার মতো শতাধিক সিনেমায় অভিনয় করেছেন পার্শ্ব চরিত্রে। বিশেষ করে লাগান সিনেমায় তার ক্রিকেটের ধারাভাষ্য বহুদিন দর্শকের মনে রয়ে যাবে। হিন্দি সিরিয়ালেও অভিনয় করেছেন জাভেদ খান আমরোহী, তুমুল জনপ্রিয় হয়েছে নক্কর, মির্জা গালিব, শক্তিমানের মতো সিরিয়ালও রয়েছে তার। অবশ্য অভিনেতার সবচেয়ে বেশি টান ছিল মঞ্চের প্রতি। 7-এর দশক থেকেই ইন্ডিয়ান পিপলস থিয়েটারের অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য ছিলেন তিনি। শেষের কয়েকটা দিন মঞ্চেই অভিনয় করেছেন, তার প্রয়াণে শোকস্তব্ধ অভিনয় জগৎ। টলি হলিউডে এখনকার মতো পর্যন্ত, দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।